বলে আমরা শুধু আপনাদের কাছে জানতে চাই, মাদক বঙ্গবন্ধুকে হত্যা বিচার হয়েছে সেই আসামিরা, সেই সাজাপ্রাপ্ত আসামিরা আপনাদের রাষ্ট্রে কি করেছেন? তাদেরকে ফিরিয়ে দেন, বাংলার মাটিতে তাদের বিচার হবে, তাদের ফাঁসি হবে, এটাই বাংলার মানুষ চায়। আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে, গ্রাম ওয়ার্ড পর্যায়ে আমাদের সংগঠন গড়ে তুলতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ আগামী নির্বাচন, এই নির্বাচনে একটি চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের করতে হচ্ছে। যেই বিএনপি 2012-13-14-15 সালে হত্যার রাজত্ব করেছে, হত্যার রাজনীতি করেছে, যখন ক্ষমতায় ছিল 1991 সালে, 2001 সালে, এবং জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল কখনো হত্যাকাণ্ড ঘটিয়েছিল, জিয়াউর রহমান বন্ধু বঙ্গবন্ধুকে খুন করে রাষ্ট্র ক্ষমতা দখল করল, তার রাষ্ট্র তার গদির ঠিক রাখার জন্য সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের যত সেনা যত মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের ফাঁসি দিয়ে হত্যা করল। প্রায় 1500 উপরে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করেছে, গুম করেছে লাশ, ঘুমের রাজনীতি শুরু করেছে প্রথম জিয়াউর রহমান। আর উদরপিন্ডি বুদর খালে যা বাবার তারা বলছে যে আওয়ামী লীগ ঘুম এবং খুনের রাজনীতি করে, ঘুম খুনের রাজনীতির ইতিহাস সৃষ্টি হয়েছে বিএনপির থেকে। জিয়াউর রহমান যখন যখন খুন করেছে, গুম করেছে, খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছে 1991 সালে, ক্ষমতা আসার পরে 1994 সালে যখন বাংলাদেশের বস্ত্র ডাক্তার শ্রমিকরা তারা যখন আন্দোলন করেছে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে, বকেয়া পাওনার দাবিতে, তখন সেই আন্দোলন দমন করার জন্য খালেদা জিয়ার পুলিশ বাহিনী দিয়ে 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছে পবিত্র রমজান মাসের মধ্যে। তারপরে কৃষকদের আন্দোলন, সারের দাবিতে যখন কৃষকরা মাঠে নেমেছে আন্দোলন করেছে, সেই আন্দোলন দমন করার জন্য 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছে। 2001 সালে আবার যখন ক্ষমতায় এসেছে খালেদা জিয়া, তখন আবার তারা গার্মেন্টস শ্রমিকদের একটি আন্দোলন পবিত্র রমজান মাসের মধ্যে, যখন শ্রমিকরা তাদের বকেয়া পাওনার দাবিতে মিছিল মিটিং করছে, তখন তাদের উপরে গুলি চালিয়ে 2 জন শ্রমিককে নারায়ণগঞ্জে হত্যা করেছে। বিদ্যুতের দাবিতে যখন চাপাই নারায়ণগঞ্জের কনসার্টে মানুষ আন্দোলন করেছে, 18 জন গ্রামবাসীকে গুলি করে হত্যা।